আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা এখন রয়েছি কুষ্টিয়া বা সি জেলা প্রশাসন কার্যালয় চত্বরে। আপনারা জানেন যে আজকে জাতীয় নিরাপদ সড়ক দিবস, আইন মেনে সড়কে চলে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি, এই প্রতিপাদ্যকে নিয়ে এই সড়ক দিবস, জাতীয় সড়ক দিবস 2023 পালিত হতে যাচ্ছে। কুষ্টিয়া বিআরটি এর আয়োজনে এবং এই সড়ক দিবস উপলক্ষে এখানে বাংলাদেশের নিরাপদ সড়ক নিয়ে যে সমস্ত সংগঠন কাজ করে তারা এসেছেন অংশগ্রহণ করতে। আমরা আশা করি কিছুক্ষণের মধ্যেই এখান থেকে আসলে জেলা প্রশাসক তত্ত্বাবধানে, জেলা প্রশাসকের তত্ত্বাবধানে একটি র্যালি অনুষ্ঠিত হবে এবং সেই র্যালিতে অংশগ্রহণ করার জন্য এই জাতীয় নিরাপদ সড়ক নিয়ে যে সমস্ত সংগঠন কাজ করেন তারা ইতিমধ্যে কিন্তু এখানে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে হাজির হয়েছেন। জাতীয় নিরাপদ সড়ক দিবসের উদ্বোধন করবেন জেলা প্রশাসক। দেখেন আসলে সকালবেলা প্রচুর পরিমাণে লোক সমাগম কিন্তু এখানে হয়েছে। এখানে যে সমস্ত স্কুল কলেজের ছেলেরা আছে ওরা আসলে ড্রাম বাজাচ্ছে। সামনে আমরা আশা করি কিছুক্ষণের মধ্যে আসলে যে র্যালি, সেই র্যালিটি আসলে হবে। এখানে কিন্তু আসলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসেছে আমাদের যে জাতীয় জীবন, জাতীয় জীবনে যে নিরাপদ সড়ক, নিরাপদ সড়কের আসলে বিকল্প নেই এবং প্রত্যেক বছরেই আসলে এই সরকারিভাবে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করা হয়ে থাকে। আইন মেনে সড়কে চড়ি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলির প্রতিপাদ্যকে নিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস 2023 উপলক্ষে বর্ণাঢ্য যে র্যালি, র্যালির আয়োজন করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। এবং এটার আসলে আয়োজনে রয়েছে জেলা প্রশাসন এবং বিআরটিএ কুষ্টিয়া। এটা শুধু আমাদের কুষ্টিয়াতে না, বাংলাদেশের প্রত্যেকটা জেলাতেই আসলে এই নিরাপদ, জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হচ্ছে এবং আস্তে আস্তে কিন্তু যেটা র্যালিতে কিন্তু আসলে লোক সমাগম শুরু হয়েছে।
এবং এখানে এই যে যেটা বেলুন বেলুন উড়িয়ে কিন্তু এটা জেলা প্রশাসক মহোদয় এই নিরাপদ জাতীয় নিরাপদ সড়ক দিবস উদ্বোধন করবেন সামনে পড়ে যাও হাসান আলী আসুন ফোন দেন জাতীয় সাংবাদিক ভাই কিছু বলেন না এখানে ঠিক আছে স্যার এখানে ঠিক আছে এই আলেকসাদ ভাই ছবি নিয়ে না এটা কুষ্টিয়া যে বিআরটিএর আসলে আপনার পক্ষ থেকে অনেক সুন্দর একটা উদ্যোগ সেই সাথে আপনার এখানে দেখেন বিভিন্ন যে প্রতিষ্ঠান যারা আসলে সড়ক নিয়ে কাজ করে তারাও পাশাপাশি এখানে এসেছেন কারণ জাতীয় যেটা নিরাপদ সড়ক আমাদের প্রত্যেকেরই কাম্য প্রত্যেক বছর আসলে এই সড়কের সমস্যার কারণে সড়কের দুর্ঘটনার কারণে অসংখ্য মানুষ আসলে প্রাণ হারায় অসংখ্য পরিবার তার স্বজন হারায় তো এটা নিরাপদ সড়ক সাই কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক আমাদের নুরুন নবী বাবু চাচা দেখি উনি কি বলে নিরাপদ সড়ক আজকে 22 অক্টোবর জাতীয় দিবস এই দিবস উপলক্ষে আমরা কুষ্টিয়া জেলা প্রশাসনের সামনে জেলা প্রশাসক সহ বিভিন্ন শাখার সহ বিভিন্ন লোকের আমরা এবং নিরাপদ সড়ক একটাই দাবি কুষ্টিয়াতে অতিরিক্ত ডিটেলবিন যানবাহন এবং অটো মুসলমান পরিমাণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে আমরা এই দুর্ঘটনাতে পরিত্রাণ পাওয়ার জন্য আজকে নিরাপদ সড়ক সাই প্রশাসন কর্তৃপক্ষকে বলতে চাই এর জোরারও প্রতিহত করার জন্য মুসলমান পরিমাণও অটোরিক্সা অবৈধ যানবাহন ফিটনেসের গাড়ি কুষ্টিয়া শহরে চলাচল করছে না তো আমাদের সাথে কথা বললেন নিরাপদ সড়ক চাই কুষ্টিয়ার জেলার সাধারণ সম্পাদক এবং দৈনিক সময়ের কাগজের ভারপ্রাপ্ত সম্পাদক নুরুন নবী বাবু উনি আসলে বললেন যে কুষ্টিয়াতে উনি ঠিক যেরকম বলছিলেন যে কুষ্টিয়াতে যে সমস্ত অবৈধ যানবাহন যেমন নসিমন পরিমন অটো এই সমস্ত অবৈধ যানবাহন এবং ফিটনেসের এই সমস্ত যানবাহনের ফিটনেস জনিত ত্রুটি থাকার কারণে এখানে প্রত্যেক বছরে কুষ্টিয়া সহ সারা বাংলাদেশে আসলে কিন্তু অসংখ্য দুর্ঘটনা ঘটে এবং সেই দুর্ঘটনাগুলো রোধ করতে হইলে এ সমস্ত অবৈধ যানবাহন বন্ধ সহ বিভিন্ন পদক্ষেপ প্রয়োজন এমনটাই উনি আসলে বোঝাতে চেয়েছেন এবং যে নিরাপদ সড়ক চাই এর কিন্তু আসলে প্রতিষ্ঠাতা আপনারা জানেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন জেলা প্রশাসক মহোদয় আমাদের মধ্যে আসলে এসে ভাই আলোচনা ভাই
এবং আমরা রেলিপিয়াস শুরু হবে রেলি পরে আপনার যে বেলুন উড়িয়ে উনি কিন্তু বেলুন উড়িয়ে উনি এই নিরাপদ সড়ক সাই দিবসের উদ্বোধন ঘোষণা শুভ উদ্বোধন ঘোষণা করবেন এবং সেই সাথে কিন্তু এখানে রয়েছে জেলা প্রশাসন কার্যালয়ের জেলা প্রশাসক কার্যালয়ের কিন্তু সমস্ত কর্মচারী কর্মকর্তা এখানে রয়েছে আপনারা অতিরিক্ত জেলা প্রশাসন অস্বাভাবিক সুন্দর একটা আয়োজন ইতিমধ্যে যে র্যালি কিন্তু আসলে শুরু হয়েছে সমিতির সদস্যবৃন্দ